আসসালামু আলাইকুম ভিওয়ার্স পনেরোই মার্চ রজব মাসের তিরিশ দিন পূর্ণ হচ্ছে অর্থাৎ ষোলোই মার্চ থেকে সাবান মাস গণনা শুরু হবে সেই হিসেবে আগামী উনত্রিশে মার্চ সোমবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত পালিত হবে চোদ্দোই মার্চ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম সাবান মাসের পনেরোতম রাতে অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত্রে সবে বরাত পালিত হয় সেই হিসেবে আগামী উনত্রিশে মার্চ দিবাগত রাত্রে সবে বরাতের রাত সাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুন ফিতরের আনন্দের বরাত নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান ভাগ্য রজনী হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পূর্ণময় রাতটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ কোরআন তিলাওয়াত সহ ইবাদত বন্দীগীর মাধ্যমে কাটান